মেন্টাল হেলথ সার্ভিস বাংলাদেশে অনেকেরই দরকার হয় কিন্তু অনেকে জানে না যে সাইকোলজিস্টদের তারা কোথায় পাবে কিংবা কীভাবে তাদের সাথে যোগাযোগ করবে ইন দ্যাট কেস দারুণ একটি তালিকা আছে যেখানে বাংলাদেশে বিভিন্ন যেই জায়গাগুলোতে মেন্টাল হেলথ সার্ভিস দেওয়া হয় সেগুলোর ডিটেলস খুব সুন্দর মতো গুছিয়ে রাখা হয়েছে এখানে দেখবেন যে ইনস্টিটিউশনের নাম দেওয়া আছে লোকেশন কি কী সার্ভিস দেওয়া হয় ইন্ডিভিজুয়াল কাপল কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সিলিং গ্রুপ কাউন্সিলিং সব কিছু সুন্দর মতো এক্সপ্লেন করা আছে টাইম টেবিল দেওয়া আছে প্লাস কত খরচ হবে পারসেশন কত খরচ সেটাও দেয়া আছে তো মোটামুটি খুব একটা ভালো ধারণা পাবেন যদি আপনি আসলেই এরকম কোনো এক্সপার্টকে খুঁজে থাকেন যার কারণে আপনি মেন্টাল হেলথ সার্ভিসটা পেতে পারেন প্লাস এখানে দেখবেন আইকিউ টেস্ট বিহেভিয়ারাল টেস্ট কিংবা অটিজম অ্যাসেসমেন্ট এগুলোও আছে অর্থাৎ কারো কি মানসিক বিকাশ সম্পূর্ণভাবে হয়েছে না কি না সেটা যদি আপনি অফিসিয়ালি টেস্ট করতে চান তাহলে আপনি সেই জিনিসটা করতে পারেন এখানে এই সবগুলো ডিটেলস খুব সুন্দর মতো আপনি খুঁজে পাবেন এমনকি বাচ্চাদের জন্য স্পেসিফাইড কিছু সার্ভিস আছে তো আপনি নিজে একটু যদি খুঁজেন তাহলে আপনি জানতে পারবেন যে কোন সার্ভিসটা আপনার জন্য কিংবা আপনার সবথেকে কাছে আপনি পাবেন শেষে দেখবেন এখানে হেল্পলাইন সার্ভিসেসও দেওয়া আছে অনেকের পক্ষে হয়তোবা যে এগুলো সার্ভিস নেওয়া সম্ভব হবে না তো ইনিশিয়ালি প্রথম অবস্থায় তারা হয়তো হেল্পলাইন সার্ভিসগুলো থেকে প্রাথমিক একটা ধারণা পেতে পারবেন তো অনেকেই হয়তো এইসব ইনফরমেশন খুঁজে কিন্তু তারা জানে না কোথায় পাবে তাই এই সম্পূর্ণ লিস্টটি এই পিডিএফটি লিঙ্ক আমি কমেন্ট সেকশন এবং ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যেন আপনি ইজিলি খুঁজে পান এই তালিকাটি তৈরি করেছে কান পেতে এবং ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি যৌথভাবে এখন একটা জিনিস হচ্ছে আপনার নিজের বা কখনও দরকার ছিল এই অভিজ্ঞতা এক্সপার্টদের যোগাযোগের ঠিকানা কিংবা আপনার পরিচিত হয়তো এমন মানুষ আছে যাদের এই ইনফরমেশনের দরকার আমি চাই যেন আপনারা এই পিডিএফটা পারলে তাদের সাথে শেয়ার করেন এবং আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই ভিডিওটা যা দেখছেন অনেকেই আরও ইনফরমেশান জানেন যেটা এইখানে উপস্থাপন করা সম্ভব হয়নি পারলে আপনাদেরও যদি কোনো জানা ইনফরমেশান থাকে কোনো পরিচিত মানুষ থাকে কিংবা সার্ভিস সেন্টার থাকে পারলে কমেন্ট সেকশনে শেয়ার করবেন আশা করি আমরা সবাই একসাথে মিলে মানসিকভাবে সুস্থভাবে বিকশিত একটা বাংলাদেশ তৈরি করতে পারবো